দশম হিজরির কথা। কতিপয় সাহাবী রসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লামের পাশে বসেছিলেন। সহসা বিশর বিন আমর আল জারুদের আবির্ভাবে রসুল সাল্লাহ আলাইহা সাল্লামের পবিত্র মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। সাহাবিগণ এই বিশরের রহস্য নিয়ে কৌতূহলী হয়ে উঠলেন। তারা কিছু জিজ্ঞাসা করার আগেই রসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লাম পূর্ব দিকে ইঙ্গিত করে বললেন, এখানে একটু পরই উপস্থিত হবে সেই কাফেলা যাতে শ্রেষ্ঠ প্রাচ্যবাসীদের সমাবেশ ঘটেছে। সাহাবিগণ পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলেন। এই কাফেলার পরিচয় জিজ্ঞাসা করতে তাদের সবার মন আকুপাকু করছিল যে তারা কোন গোত্র ও কোন এলাকার লোক। কিন্তু লজ্জায় কেউ কিছু জিজ্ঞাসা করতে পারলেন না। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর দেরি সইতে পারলেন না। তিনি নিজের ঘোড়ায় চড়ে দূর থেকে যে কাফেলাটি ধুলা উড়িয়ে আসছে তা দেখতে এগিয়ে গেলেন। একেবারে কাছাকাছি গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা কোন গোত্রের লোক? তাদের নেতা জবাব দিলেন, বনু আব্দুল কায়েস গোত্রের। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পুনরায় জিজ্ঞেস করলেন, আপনারা কেন এসেছেন, ব্যবসার জন্য? তারা বলল, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র আপনাদের কথা উল্লেখ করেছেন এবং খুব ভালো বলেছেন। অনতিবিলম্বে কাফেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হল। তিনি তাদেরকে মোবারকবাদ জানালেন, ইসলামী নিয়মে সালাম দিলেন এবং তাদের আগমনে আনন্দ প্রকাশ করে বললেন, আগন্তুক কাফেলাকে অভিনন্দন, সসম্মানে ও নিঃসংকোচে আসুন। কাফেলার নেতা ছিলেন আবু গিয়াস বিশর বিন আমর বিন আল মুআল্লা আল আবদি। তিনি বনু আব্দুল কায়েসের শাখা বনু আবসের প্রবীণতম নেতা, সর্দার ও সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি। প্রতিপক্ষীয় এক গোত্রের উপর আক্রমণ করে তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার কৃতিত্বের জন্য তারা তাকে জারুদ বা নিপাতকারী নামে আখ্যায়িত করে। তারা এসেছিলেন আরব সাগরের উপকূলবর্তী এলাকা থেকে। তার বীরত্ব ও সাহসিকতার খ্যাতি সমগ্র আরব উপদ্বীপে ছড়িয়ে পড়েছিল। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন যে এই জারুদ নিজ গোত্রের একটা প্রতিনিধি দল নিয়ে তার কাছে রওনা হয়েছে, তখন তিনি দারুণ উল্লসিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারুদের ও তার দলের কাছে ইসলামের দাওয়াত পেশ করল। জারুদ ছিল খ্রিস্টান, তাই সে বলল, কিন্তু আমি মুশরিক নই, আমি আহলে কিতাবের অন্তর্ভুক্ত, আমি খ্রিস্ট ধর্মের অনুসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের বিস্তারিত পরিচয় দিলেন। তাকে বুঝালেন যে ইসলাম আল্লাহ প্রেরিত সর্বশেষ দিন, যা পূর্ববর্তী নবীদের আনিত দিনের সর্বশেষ রূপ। তিনি তাওহীদের মর্মবাণী বিশ্লেষণ করলেন এবং মানবজাতির নিকট ইসলামের চিরন্তন বাণী তুলে ধরলেন। জারুদের মন গলে গেল, তথাপি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরও আলোচনা চালাতে লাগলেন এবং নিজের আবেগ সংযত রাখলেন। জারুদ বললেন, আমি একটা ধর্মের অনুসারী ছিলাম, আরেকটা ধর্মে প্রবেশের জন্য আমি নিজের ধর্ম ত্যাগ করতে যাচ্ছি। আপনি কি আমাকে নিশ্চয়তা দিচ্ছেন যে আমি নিজের ধর্মের চেয়ে ভালো ধর্ম গ্রহণ করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি যে আল্লাহ তোমাকে খ্রিস্টবাদের চেয়ে উত্তম ধর্মের সন্ধান দিয়েছেন। জারুদ বললেন, আমার একটা ধর্ম রয়েছে, তা ছেড়ে আপনার ধর্ম গ্রহণ করলে আল্লাহ আমাকে আজাব দেবেন না তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো নয়। তৎক্ষণাৎ জারুদ নিঃসংকোচে ইসলাম গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন, তাকে কাছে টেনে নিলেন ও সম্মানিত করলেন। এরপর জারুদ ক্রমান্বয়ে একজন উত্তম মুসলমান রূপে গড়ে ওঠেন, ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং ইসলামের একজন বিশেষজ্ঞে পরিণত হন। এমনকি তার সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার মন্তব্য করেন, খেলাফত কুরাইশ বংশের বাইরে যাবে না, একথা যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে উচ্চারিত হতে না শুনতাম, তাহলে আমি জারুদ বিন বিশর ছাড়া আর কাউকে খলিফারূপে প্রস্তাব করতাম না, আর এ ব্যাপারে আমার মনে কোনোই খটকা ছিল না।
তিনি জারুদকে ইসলামের ব্যাপারে এত দৃঢ়চেতা পেয়েছিলেন যে সত্যের ব্যাপারে তিনি কারো নিন্দা সমালোচনার পরোয়া করতেন না এবং সত্য কথাকে উচ্চ কণ্ঠে বলতে কাউকে ভয় পেতেন না। এজন্যই তিনি তার সম্পর্কে এ কথা বলতে পেরেছিলেন। তাছাড়া হযরত ওমর অত্যন্ত অনমনীয় ও তেজস্বী খলিফা হওয়া সত্ত্বেও বহু বিষয়ে তার মতামত গ্রহণ করতেন। এজন্যই তিনি তার প্রতি এত সন্তুষ্ট ও প্রশংসা মুখর ছিলেন। এরপর আল্লাহ তার ইসলামের দৃঢ়তার পরীক্ষা নিতে চাইলেন এবং তাকে ও তার দলকে তার গোত্রের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু তাদের আরোহণের জন্য পর্যাপ্ত বাহন পাওয়া গেল না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহন চাইলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষমতা প্রকাশ করলেন। তখন জারুদ বললেন, আমার এলাকায় যাওয়ার পথে অনেক লাওয়ারিস জন্তু পাওয়া যায়, আমি কি সেগুলোতে আরোহণ করে যেতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওগুলো আগুনের দাহ, ওগুলোকে স্পর্শ করো না। প্রসঙ্গত উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উক্তি দ্বারা রাস্তায় পাওয়া যে কোনো হারানো জিনিসকে হারাম ঘোষণা করেনি। এ ধরনের জিনিসের মালিক না পাওয়া গেলে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। জারুদ কিছুমাত্র মনোক্ষুণ্ণ হলেন না, যদিও তাদের বাহক জন্তু তীব্র প্রয়োজন ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিলেন এবং বহু কষ্ট করে দেশে পৌঁছলেন। অতপর নিজ এলাকায় ইসলাম প্রচারে আত্মনিয়োগ করলেন। তবে আল্লামা ইবনে আব্দুল বার লিখেছেন যে জারুদ বাকি জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে মদিনায় কাটাতে না পেরে সারা জীবন অনুশোচনা করেছেন, কিন্তু তিনি ইসলাম প্রচার ও জিহাদ করে সারা জীবন নিজ এলাকায় কাটিয়ে দিয়েছেন। একসময় তিনি ও তার গোত্র জানতে পারল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। এই খবর শোনার পর তার গোত্রের কিছু লোক ইসলাম ত্যাগ করল। তিনি তৎক্ষণাৎ তাদের কাছে গেলেন এবং প্রচণ্ডভাবে ভর্ৎসনা করলেন। তিনি উচ্চস্বরে তাদের সামনে বারবার কালেমা শাহাদাত পড়ে তাদেরকে ইসলামে ফিরে আসতে অনুপ্রাণিত করতে লাগলেন। তার গোত্রের এক ব্যক্তি বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হতেন তাহলে মরতেন না। সঙ্গে সঙ্গে গোত্রের আরও অনেকে তাকে সমর্থন করল ও মুরতাদ হতে লাগল। জারুদ তাদের সবাইকে এক জায়গায় সমবেত করে বললেন, হে বনু আব্দুল কায়েস, আমি তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করছি, যদি তোমাদের জানা থাকে জবাব দিও, নচেত জবাব দিও না। তারা বলল, ঠিক আছে, জিজ্ঞাসা করুন। জারুদ বললেন, তোমরা কি জানো যে অতীতেও আল্লাহর বহু নবী এসেছেন? তারা বলল, হ্যাঁ। জারুদ বললেন, তোমরা কি সেই নবীদেরকে চোখে দেখেছ না শুনেছ? তারা বলল, শুনেছি। জারুদ বললেন, তারা এখন কোথায়? লোকেরা বলল, তারা মারা গেছেন। জারুদ বললেন, তারা যেমন মারা গেছেন মুহাম্মাদও তেমনই মারা গেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আমি হযরত আবু বকরের কথার পুনরাবৃত্তি করছি যে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা গিয়ে থাকেন তাতে কিছু যায় আসে না, আল্লাহ চিরঞ্জীব ও চিরস্থায়ী। এবার তার গোত্রের লোকেরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলল, আমরাও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এরপর হযরত জারুদ রাদিয়াল্লাহু আনহু এর আরও একটা সৌভাগ্য লাভ করা বাকি ছিল, সেটি হল শাহাদাত। আল্লাহ তার সে আশাও পূর্ণ করলেন। 21 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে পারস্যে প্রেরিত একটি সেনাবাহিনীর সেনাপতি হিসাবে লড়াই করতে করতে তিনি শহীদ হন।